নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই প্রেমে সফলতা পেতে চলেছে এই ছয় রাশি আসতে চলেছে প্রেমের জোয়ার আমি থামবেলে এই কথাটি লিখেছি দেখুন এই ছয় সেপ্টেম্বর শুক্রের রাশি পরিবর্তন হচ্ছে শুক্র আপনার তুলা রাশিতে প্রবেশ করছে এবং মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এই তুলা রাশি এই তুলা তুলারাশি সক্ষেত্রিক হওয়ায় এই এই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে বিশেষভাবে সফলতা আসতে চলেছে দেখুন অনেকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করছেন যে স্যার আমার প্রেমের ক্ষেত্রে বারবার বাধা হচ্ছে বা একের পর এক প্রেম কেটে যাচ্ছে প্রেম এর ক্ষেত্রে বিশেষভাবে আমি দুঃখ পাচ্ছি এবং প্রচুর কমেন্টস আসছে দেখুন প্রথমে একটা কথা বলি যারা ইয়াং জেনারেশান আছে ইয়াং জেনারেশানের কথা আমি বলছি প্রথম কথা হচ্ছে আপনাদের মানে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড দুজনের মধ্যে ইগো সেন্টিমেন্টটা কিন্তু ছাড়তে হয় প্রথম কথা এই ইগো সেন্টিমেন্টটাতে কি হয় প্রেমের ক্ষেত্রে কিন্তু ফাটল প্রেমের ক্ষেত্রে কিন্তু বিচ্ছেদ এটা সৃষ্টি করে অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে চন্দের কিন্তু ভূমিকা আছে ছোটো খোটো ব্যাপারে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারে রাগ ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারে সেন্টিমেন্ট এই জিনিসটা আপনাদের ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রে কিন্তু ছাড়তে হবে এটা হচ্ছে চন্দের সঠিক মাত্রায় প্রতিকার করা দরকার দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনার শুক্রের প্লেসমেন্ট কেমন আছে শুক্র হচ্ছে প্রেমের কারগ্রহ শুক্র কেমন আছে এবং তার সাথে সাথে মঙ্গলের অবস্থান এই তিন তিনটি গ্রহ ক্ষেত্রে আপনার বাই বাচ্চার যদি ভালো থাকে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন এবং পঞ্চম ভাব পঞ্চম ভাবের অধিপতি কোথায় অবস্থান করছে এবং পঞ্চমভাবে কোন গ্রহ অবস্থান করছে বা পঞ্চমভাবে কোন গ্রহের দৃষ্টি আছে এই জায়গাগুলো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে দিন আমি আবারও বলছি যে যারা প্রেমে হোচট খাচ্ছেন তারা অবশ্যই নিজস্ব জন্মছক দেখান এবং কৌশিক রায়ের কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো অর্থ নেই এভরিথিং ইজ পসিবল এবং তার সাথে সাথে আমি যেটা বললাম নিজেদের মধ্যে ইগো সেন্টিমেন্ট ভুল বোঝাবুঝি একটুতেই রাগ এই জিনিসটা ছাড়তে হবে দেখবেন প্রেম হচ্ছে কি বলুন তো প্রেমটা হচ্ছে ঠিক ফুলের মতো প্রেম হচ্ছে প্রেম ছাড়া মানুষের জীবন নেই শুষ্ক মরুভূমির মতন হয়ে যায় সে আপনি বিয়ের আগেও প্রেম করতে পারেন বিয়ের পরেও কিন্তু প্রেম হয় একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে অর্থাৎ প্রেমের মানে ডেফিনেশনটা যদি বলা যায় মানে অগাধ সমুদ্রের মতো শুধু প্রেম যে আপনাদের ক্ষেত্রে যাদের বাধা আসছে তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমার যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন প্রেমের ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো আপনাদের নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন পুরাতন প্রেম কামব্যাক করবে যাদের প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছে কি না তাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু কামব্যাক করবে এবং নতুন প্রেম এর জোয়ার আসতে চলেছে এই ছয় রাশির বাদ বাকি ছয়টি রাশির ক্ষেত্রে যে প্রেম আসবে না এই কথা আমি বলছি না কিন্তু এই ছয়টি রাশি বিশেষ করে আসতে চলেছে এবং পুরাতন প্রেম ফিরে আসবেই আসবে তো কোন এই ছয় রাশি এবং কোন কোন দিক থেকে আসতে চলেছে আমি বিস্তারিত জানাতে চলেছি এবং আবারও বলছি প্রেমটা হচ্ছে দেখুন অনেকে বহুদিন প্রেম করেছে দেখা যাচ্ছে প্রেমে বেকার হয়ে গিয়ে যে ছেলেটি যে মেয়েটির সাথে ভালোবাসত সেই ছেলেটির বা সেই মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে তার মতন ব্যথা আর কোনোটাই কিন্তু নেই একটা কথা আছে অঙ্গে চোট পেড়ে যদি আপনার শরীরে যদি আঘাত পায় তার জন্য প্রচুর কিন্তু ওষুধ আছে সারানোর কিন্তু হৃদয় আপনার যদি মনে আঘাত পায় কিনা না এই দুনিয়াতে এই পৃথিবীতে কিন্তু ওষুধ নেই অর্থাৎ হৃদয়ে যারা আঘাত পেয়েছে যারা প্রেমে বারবার আঘাত পেয়ে গেছে তারাই একমাত্র বুঝে যে প্রেমের কষ্টটা কী অর্থাৎ প্রেম ছাড়া আমি আবারও বলছি সে আপনার বিয়ের আগে বিয়ের পরে দুটি প্রেম ছাড়া জীবন আপনার এক মুহূর্তে চলবে না অর্থাৎ আমি যে এই শুক্রের রাশি পরিবর্তে যে রাশিগুলোর কথা বলতে চলেছি যে রাশিগুলোর নিশ্চিত নিশ্চিত রূপে প্রেম আসতে চলেছে আমি আপনাদেরকে এক এক করে জানাতে চলেছি এবং এর থেকে আপনাদের লাভ ম্যারেজ হওয়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যারা প্রেম করেছে এটা পরিণতি পেতে চলেছে বিবাহ অর্থাৎ যারা বহুদিন ধরে প্রেম করেছে এটা কিন্তু প্রেমের পরিণতি হচ্ছে বিবাহ দাম্পত্য সুখ পেতে চলেছে এই ছয় রাশি এবং বিবাহেরও কিন্তু যোগ সৃষ্টি করতে চলেছে এই ছয় রাশির প্রথম যে রাশির কথা বলবো সেটি সেই রাশির নাম হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে সক্ষেত্রিক মালব্য নামক মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পারসেন্ট নতুন প্রেম পুরাতন প্রেম যদি আপনার বাই বাচ্চা ঠিক থাকে আপনার ক্ষেত্রে কিন্তু প্রেমের সাগরে আপনি কিন্তু ভাসতে চলেছেন প্রথম রাশি হচ্ছে মিথুন মিথুন রাশির প্রেমে কিন্তু প্রচুর আঘাত পেয়েছে নতুন প্রেম কিন্তু এই মিথুন রাশি কিন্তু আসতে চলেছে এবং পুরাতন প্রেমও কিন্তু ক্যামব্যাক করবে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে তুলা রাশি তুলা রাশির রাশিতে আপনার শুক্রের অবস্থান অর্থাৎ আপনার জীবনে দাম্পত্য সুখ লাভ ম্যারেজের কানেকশান প্রেমের ক্ষেত্রে সফলতা নতুন প্রেম পুরাতন প্রেম ফিরে আসতে চলেছে অর্থাৎ সুখের পায়রা আসতে চলেছে প্রেমের ক্ষেত্রে তুলা রাশির দুই নম্বর যে তিন নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু দেখা যাচ্ছে নতুন প্রেম পুরাতন প্রেম লাভ ম্যারেজের জায়গা শুভ বিবাহের জায়গা এবং প্রেমের ক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু থাকছে প্রথম রাশি কি বললাম আপনার দেখুন কর্কট রাশি তুলা রাশি এবং মিথুন রাশি এই তিনটির ক্ষেত্রে বিশেষভাবে জোর আমি দিলাম এই তিনটির ক্ষেত্রে এরপরে যে তিনটির ক্ষেত্রে বলছি তিনটি ক্ষেত্রে মধ্যম এই তিনটি রাশির নাম আরেকটি রাশি হচ্ছে যেটা প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে সফলতা পেতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি পঞ্চম এর কানেকশান দশমের সাথে অর্থাৎ নিশ্চিত রূপে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু সফলতা কেন্দ্রটি কোনো রাজ্য আপনাদের কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা আপনাদের নিশ্চিত রূপে দিবে এর এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি ক্ষেত্রে প্রেমের সাগরে আপনি ভাসতে চলেছেন অর্থাৎ নতুন প্রেম আপনাদের জীবনে আসবে পুরাতন প্রেম কামব্যাক শুভ বিবাহের কানেকশানগুলো আসবে ভাগ্য আপনার সাথ দিবে লাভ ম্যারেজের কানেকশানগুলো আসবে এবং দাম্পত্য সুখের জায়গাও কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ প্রেমের সাগরে কিন্তু ভাস্তে চলেছে কুম্ভ রাশি সবশেষের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে ভাগ্য আপনার সাথ দিবে প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের জোয়ার আসতে চলেছে কন্যা রাশির ভাগ্যের বিশাল বিশাল পরিবর্তন আসতে চলেছে এবং কিছু অংশের চান্স থাকছে সেটি হচ্ছে মেষ রাশির মেষ রাশির ক্ষেত্রে দাম্পত্য সুখ নতুন প্রেম শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে নমস্কার